মর্নিং এভরিবডি, আমি এখন আছি কল্যাণী রথতলা, কাঁসাপাড়া সুরাইপাস দিয়ে নদিয়া শেষ। এই সামনে পাঁচিল দেওয়া জায়গাটি দেখছেন, এখানে ছ কাঠা সেললিট জমি সেল আছে। কল্যাণী রথতলা মানে বুঝতে হবে, আর কিছু বলার নেই। আশেপাশে স্কুল কলেজ, বাজারঘাট, হসপিটাল, কল্যাণী এক্সপ্রেস, পাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এমনি উত্তর চব্বিশ পরগনা কাঁসাপাড়া, এভরিথিং সব কিছু কাছাকাছি, কোনো কিছু এখানে ই নেই, দূরে নেই। কল্যাণী রথতলা মন্দিরের সামনে এই সকাটা সেলের জমিটি সেল আছে। গুড মর্নিং এভরিবডি, আমি এখন আছি কল্যাণী রথতলা, কাঁসাপাড়া সুরাইপাস দিয়ে নদিয়া শেষ। এই সামনে পাঁচিল দেওয়া জায়গাটি দেখছেন, এখানে ছ কাঠা সেললিট জমি সেল আছে। কল্যাণী রথতলা মানে বুঝতে হবে, আর কিছু বলার নেই। আশেপাশে স্কুল কলেজ, বাজারঘাট, হসপিটাল, কল্যাণী এক্সপ্রেস, পাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এমনি উত্তর চব্বিশ পরগনা কাঁসাপাড়া, এভরিথিং সব কিছু কাছাকাছি, কোনো কিছু এখানে ই নেই, দূরে নেই। কল্যাণী রথতলা মন্দিরের সামনে এই সকাটা সেলের জমিটি সেল আছে। গুড মর্নিং এভরিবডি, আমি এখন আছি কল্যাণী রথতলা, কাঁসাপাড়া সুরাইপাস দিয়ে নদিয়া শেষ। এই সামনে পাঁচিল দেওয়া জায়গাটি দেখছেন, এখানে ছ কাঠা সেললিট জমি সেল আছে। কল্যাণী রথতলা মানে বুঝতে হবে, আর কিছু বলার নেই। আশেপাশে স্কুল কলেজ, বাজারঘাট, হসপিটাল, কল্যাণী এক্সপ্রেস, পাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এমনি উত্তর চব্বিশ পরগনা কাঁসাপাড়া, এভরিথিং সব কিছু কাছাকাছি, কোনো কিছু এখানে ই নেই, দূরে নেই। কল্যাণী রথতলা মন্দিরের সামনে এই সকাটা সেলের জমিটি সেল আছে। এভরিবডি, আমি এখন আছি কল্যাণী রথতলা, কাঁসাপাড়া সুরাইপাস দিয়ে নদিয়া শেষ। এই সামনে পাঁচিল দেওয়া জায়গাটি দেখছেন, এখানে ছ কাঠা সেললিট জমি সেল আছে। কল্যাণী রথতলা মানে বুঝতে হবে, আর কিছু বলার নেই। আশেপাশে স্কুল কলেজ, বাজারঘাট, হসপিটাল, কল্যাণী এক্সপ্রেস, পাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এমনি উত্তর চব্বিশ পরগনা কাঁসাপাড়া, এভরিথিং সব কিছু কাছাকাছি, কোনো কিছু এখানে ই নেই, দূরে নেই। কল্যাণী রথতলা মন্দিরের সামনে এই সকাটা সেলের জমিটি সেল আছে।